আমি বিদেশে মেশিনে কাম করতে গিয়ে আমার আটটা কাইটা গেছে মা আমার জীবন শেষ তুমি ভাইটা দেখছো যারা প্রবাসে থাকে তারা হলো টাকার মেশিন আমার মা যার পায়ের নিচে আমার জানা আমার মা কোনো স্বার্থ দেখে না আমার হাত নাই তাও জানি না আমার মা কইছে মানুষের মাঝে কাজ করে ভিক্ষা করে আমার খাওয়াইছে মা কই তোমরা আমি বিদেশ থেকে আইছি কই তোমরা বেরাও কিরে বাবা এ হুটহাট করে খবর নাই ফট করে চইলাইলি গত মাসে টাকা দেওয়ার কথা ছিল টাকাও তো পাঠাস নাই বাবা ওই হইছে কি কাজ করতে গিয়া মেশিনের লাগে বাইজা আমার এই হাতটা কাইটা গেছে তো চিন্তা করছি বিদেশে গিয়ে কি করব এই জন্য আমি চইলাইছি বাবা কি কইলি হায় হায় তোর দি এক হাত নাই বাবা আমি কইলাম না বিদেশে কাজ করতে যে মেশিনে আটটা কাইটা গেছে আর বিদেশে গিয়ে আমি কি করব তাই তো আমি বাংলাদেশে চইলা আইছি এই হাই 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 নে হালুয়া নে হালুয়া আমার সব শেষ আরে সারা জীবন জানে নিয়ে এত স্বপ্ন দেখলাম আমার টাকা কামাই দিব আর হে আইছে হাত খুয়াইয়া ডিং ডিং করে এই তুই আর আইছস কেন তুই আইছস কেন তুই তো থাকবি বিদেশে হাই রে আল্লাহ এখন আমার কি হইব এত টাকা খরচ করলাম তোর পিছনে আ খুয়ে চইলাইলি লুলা হয়ে চইলে আহা এই যেই কলমে কালি নাই সেই কলম দিয়ে আমি কি করব ডিং ডিং করতে করতে যে চইলাইলি এখন কি হইব এখন আমার টাকা কে দিব বাবা এটা তুমি কি কইতেছো বাবা আমি কত কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলা তোমাদেরকে আমি টাকা দেই দেই বাবা আমার টাকা দিয়ে ঘর উড়াইছো কত কিছু করছো এদিন কলটা পর্যন্ত লাগাইছো আমার টাকা দিয়া আজকে আমার হাত নাই দেখে তুমি হায় হায় কইতেছো বাবা কি কইব বাবা তো ঠিক কথাই কইতাছে বাবা যে কথা কইতাছে একদম ঠিক কথা কইতাছে তোমারে দিয়ে তো ওনার কোনো কাম হইব না তোমার একটা হাত নাই অন সংসারটা কেমনে চলবো এই যে বাড়িতে আমরা এতগুলান মানুষ আছি সাইড সাইডটা মানুষ তুমি যে টাকা পাঠাইতে সেই টাকা দিয়ে সংসারটা চলতো অন সংসারটা কেমনে চলবে একবার চিন্তা কইরা দেখছো শোনো যা হওয়ার হয়ে গেছে তুমি যেমনে আইছো সেইভাবে আবার বিদেশে চলে যাও যাইয়ে দাও কিটি কইরা টাকা পাঠাবা টাকার সাথে আমাকে সম্পর্ক আর কোনো সম্পর্ক নাই আমি তোমার জন্য কি না করছি কও সারা দিন রাত 24 ঘন্টা খাইটা পিটা ওভারটাইম করে আমি তোমাকে জন্য টাকা বাড়াইছি নিজের সুখ আমি দেখি নাই রাতের বেলা ওভারটাইম করছি বাবা এমন দিন গেছে আমি ঘুমাই নাই আর তোমরা আমারে অস্বীকার করতেছো আমার সামান্য হাত নাই দেখে শোনো আবেগ দিয়া না সংসার চলবো না এত আবেগ দেখাইও না আবেগ যে জায়গায় দেখানো সেই জায়গায় দেখাও কাজের প্রতি আবেগ দেখাও তাইলে যদি কাজ হয় তুমি আমাকে সামনে আবেগ দেখাই কি করবা শোনো অত শত জানি না টাকা লাগবো টাকাই সবকিছু তোমারে কি আমি বিয়া করছি সাথে তুমি বিদেশে থাকতা বিদেশ থেকে গাদা গাদা টাকা ইনকাম করতা যার কারণে আমার বাবা তোমার লগে আমার বিয়া দিছে এখন যদি তুমি এসে বাড়ির মধ্যে বসে থাকো তাহলে আমার সকাল রাত কেড়াই পূরণ করব আমার যদি সকাল রাত পূরণ না হয় তাহলে কি আমি তোমার সাথে সংসার করব এই কই গেলা আরে গেলা কই তোমার সোনার চান পোলাইছে নু না হইয়া গেলা কই বলা ও বাজার তোর হাত তোর হাত কই হগো দেহ না আমার ফুলার হাত কই মা আমি বিদেশে মেশিনে কাম করতে গিয়ে আমার আটটা কাইটা গেছে মা আমার জীবন শেষ মা তুই কোনো চিন্তা করিস না বাসান তুই কোনো চিন্তা করিস না হেসে হেসে আমি তোর মা আছি না আমি তোরে মাংসের বাড়ি বাড়ি গিয়া কাজ করে খাওয়াবো তুই কোনো চিন্তা করিস না দরকার লাগলে আমি ভিক্ষা করুম বাসান তাও তাও তোরে আমি কিছু হইতে দিব না দরকার লাগলে আমি তোরে ভালো চিকিৎসা করাবো বুঝছস বা 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 মা বেটার ভালো নাটক দেখতেছি এই তুমি কান্দকে অত বাহানা করো না কিন্তু আমার সামনে বুঝছো তোমার পোলা নুনা হইয়াই আইছে আমার টাকার মেশিন গেছে নষ্ট হয়ে গেছে এখন আমি কি করুম এই অকর্মা মেশিন দিয়ে আমি কি করুম আমি আবার পোলা নিয়ে পানির বাইরে হয়ে যাব তোমগো দরকার নাই তোমগো দরকার নাই আমি আছি আমার পোলার জন্য আমি আছি আমার পোলার জন্য চল বাজান চল আমরা আর এই বাড়িতে থাকুম না চল বাজান মা তোমার আমার ভিক্ষা করে খাওয়ান লাগবে না আমরা অনেক ভালোই করি Thank
বাবা সত্যি বলতে কি আমার কিছুই হয়নি আমার হাত দুটো ঠিক আছে আমার বান্ধবী আমাকে বলেছে তুই এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করিস তোর বাবা আমাকে একটু পরীক্ষা করে দেখা উচিত তোর বউকে পরীক্ষা করে দেখা উচিত যে সত্যিকারের তারা তোকে ভালোবাসে আমি তো জানি আর পোলাটা তো আমার তুই এতক্ষণ মিথ্যা কথা কইছিস না বৌমা খারাই রইছ কেন আমার পোলা বিদেশ থেকে কতদিন পর আইছে গাইমে গেছে দেখছি খারাই রইছ কেন আমার পোলারে ভিতরে নিয়ে যাও 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 নিয়ে যাও থামো আর তোমাদের কোনো কথা বলতে হবে আমি ভালো করে বুঝতে পারছি তোমরা সবাই এক একটা হলো স্বার্থপর তোমরা কোনোদিন ভাইবা দেখছো তারা প্রবাসে থাকে তারা হলো টাকার মেশিন বোনের আইফোন লাগবো বউয়ের কারি কারি সোনা লাগবো আর বাবার এটা ওইটা লাগবো বন্ধু বান্ধব নায়িকা দাওয়াত দিয়ে হাজার হাজার মানুষ খাওয়াই না কিন্তু একবার ভাবো যারা প্রবাসে থাকে তারা কত কষ্ট করে সারা দিন প্রায় 24 ঘন্টা খাইতে এমনকি ওভার টাইম করে মাথার ঘাম পায়ে মেলে তোমাদেরকে টাকা বানায় বাবা আমি আর তোমার এত কিছু কইতে চাই না তুমি তোমার জন্ম দিছো তাই না জন্মের তো একটা ঋণ আছে তাই তোমার আমি কিছু কইতেছি না এই বাড়ি এই জায়গা আমি সব ভিক্ষা দিয়ে গেলাম তোমার বলতে তো কিছুই ছিল না আমার টাকায় এই জায়গা কিনছো আমার টাকায় এই বাড়ি করছো তোমার মতো হারামিকোর সাথে যদি আমি থাকি তাহলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে আমি এই স্বার্থপর মানুষের সাথে থাকতে চাই না এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো সবাই একটা কথা কয় না একজন থাকে যে কিনা নিঃস্বার্থপর সেটা হলো আমার মা যার পায়ের নিচে আমার জান্নাত আমার মা কোনো স্বার্থ দেখে না আমার হাত নাই তাও জানি না আমার মা কইছে মানুষের মাঠে কাজ করে ভিক্ষা করে আমার খাওয়াইব আমি আমার মায়ের নিয়ে চলে যাইতেছি আমার এই কোটি কোটি টাকা আমার মা ভোগ করবে তারে আমি ভেস্তে রাখবো তবু তোদের মতো হারামিতের সাথে আমি থাকবো না ও মা মেঘ